সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষ শুরু হয়েছে। সূর্যমুখী চাষের ফলে অনেকের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে সম্ভাবনার হাতছানি দিচ্ছে গ্রামীণ অর্থনীতিতে। এই উপজেলার চাষিরা এবার বাম্পার ফলন হওয়ায় বেশ খুশি। আমি এখন 30 ডিসেমাল বুনছি, যদি এখানে যদি অনেক ফলন পাই, বাজারে অনেক দাম পাই, আল্লাহ বাসা রাখলে সামনে বছর আমি 6-7 বিঘা আরও বেশি বুনব। ফাল্গুনের আগুন ছড়া স্নিগ্ধ সকালে বড়াল নদীর তীরে প্রকৃতির সাথে খেলছে সূর্যমুখী ফুল। শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম চর আন্ধারমানিক গ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে সূর্যমুখী ফুলের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে প্রকৃতিপ্রেমীদের কাছে। বিকেল হলেই প্রকৃতিপ্রেমীরা তাদের পরিবার পরিজন সহ প্রিয়জনদের নিয়ে চলে আসছেন এই সূর্যমুখী ফুলের ক্ষেতে। কেউ প্রিয়জনের সাথে ছবি তুলছেন, কেউ বা সূর্যমুখী বাগানে সময় কাটাচ্ছেন। শুনতে পাচ্ছি শাহজাদপুরে এই স্থানে নাকি সূর্যমুখী ফুলের চাষ হয়, তো এগুলো আমরা দেখতে যাচ্ছি শুনছি, এবং এখানে এসে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং অনেক ভালো লাগছে আমাদের। শুধু আমি আসি নাই, সাথে আরও ফ্যামিলির লোকজন আসছে, ভালো লাগছে। এখানে আসতে পেরে আমরা অনেক খুশি এবং ঘুরে অনেকটা ভালো লাগতেছে। শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জেরিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে সূর্যমুখী ফুলের সার ও বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল। সেই সার ও বীজ মোট 6 হেক্টর জমিতে চাষ করা হয়। আমরা প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষকদের সূর্যমুখীর বীজ এবং নন ইউরিয়া সার প্রদান করেছি, এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের তৎপরতায় এবং তাদের সার্বিক তত্ত্বাবধানে আমরা আশা করছি যে সূর্যমুখীর বাম্পার ফলন হবে। এ ফুলের বীজ বিক্রি করে এবার কৃষক লাভবান হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ দিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।